Hello, this is another time you and me have met because আজকে সকাল থেকে আমার ফোনে দেখাচ্ছে Wi-Fi connected but no internet. Electricity and Wi-Fi problem এর জন্য কাস্টমার কেয়ারে কল দিলে এদের এক্সকিউজ এর অভাব নাই আর 2 মিনিট পরেই তোমার ফোন তোমাকে বলবে এদের সাথে কথা বলতে বলতে তোমার আর ব্যালেন্স নাই আরে ভাই ঝড় বৃষ্টি বাদলের ঝামেলাকে মানলাম না হয় ঝামেলা উপরে পড়া গাছের ডাল ভাঙা রেলিং কিংবা আমার চুলের যে কোকরা তারের পোল সারানো দারুণ ঠেলা এসব মানলাম আজ হালকা বাতাস উঠলো গাছের দুটো পাতা নড়লো ব্যাস কারেন্ট মামার বাড়ি যাওয়ার ট্রেন ধরলো কারেন্ট গেল ওয়াইফাই তো যাবেই এক সমস্যা আসলে আরেক সমস্যা মিলে এক বড় সমস্যা তো বানাবেই এখন এই যুগে একমাত্র ওয়াইফাই না থাকলেই তো আমরা সেলুলারে সুইচ করি তবে কারেন্ট না থাকলে সেলুলারও বলে নেটওয়ার্ক ইজ ডাউন উই আর ভেরি সরি আবার কারেন্ট থাকলে অল টাইম যে ওয়াইফাইও থাকবে তাও নয় দরকারের সময় কাস্টমার কেয়ার জাস্ট কলটা ধরলেই হয় अरे दादा जानो तो वाईफाई ना है 20 Mbps टाका 1290 पर मंथ हम यहाँ चिल्लाते रहेंगे पर वहाँ नहीं होगा इसका अंत 24 घंटा वाईफाई था ना रबी नेटे नेटवर्क था ना जीपी नेट के ना टाका था ना बांग्ला लिंक আমার সিম নাই টেলিটক ফিচার বিলুপ্তর পথে আর এই দেশে চলছে অনলাইন ক্লাস দেশের এসব সমস্যা নিয়ে কথা বলে লোকে দেশদ্রোহী বলে রাউটার অন করে অফ করা ছাড়া কোনো সলিউশনই এদের মাথা না করলে সার্ভিস সেন্টারে কল দিলে সার্ভিস ছাড়া সবই চলে আর এই দেশে চলছে অনলাইন ক্লাস